এইবার এই পালাগানের তো অনেকক্ষণ শুনলেন, এখন তো বিচ্ছেদের সময় এসে গেছে। তো আমার আমার আম্মাজি আমার এমন কিছু গান জানে যে গানটি আমি নিজে আমার মনে নাই। তো পুরান কিছু গান আমার মায়াজি জানে, তো আমার মায়াজিকে বলবো আপনি আমাদের এলাকার মানুষের এই আপনি আমার এই পুরানা গানগুলি শোনাইবেন। আমি তো আম্মাটাই পাইলে না, বেটি আমার আম্মার কাজ করে দেখে বেটির আম্মাটাই। তো আম্মা যে আপনি এই যে মানুষ যে কি বেঈমান, ভালোবাসার স্বাদ আমার মিটেছে সখি, তোমার কণ্ঠে খুব সুন্দর শোনা যায়। আমিও গাইবাম ইনশাল্লাহ, আমিও করে খানিক পরে থাকতাম না গাইবাম। কিছু পুরনো গান গাই আমার কাছে ভালো লাগে। আমি যখন পালা গান করি না, বাবার সাথে গানে যাই, তখন একটা অ্যালবাম, মানে তখন তো ক্যাসেটের সময় ছিল, তো মানুষ যে কি বেঈমান এই ক্যাসেটটা আমার আম্মা কিনে আনছিল, এনে গানটা এই গানগুলো শুনতো। তা আমি এই গানগুলো শুনে শুনেই মুখস্থ করছি। তো আমার ভালো লাগলে যেখানে ভালো লাগে সেখানে আমি গাই। অনেক আগের অ্যালবাম, আসলে আমার বাবার সাথে ওনার সাথে খুব, আমার বাবাও তো গান গায়, আমার বাবার সাথে ওনার সাথে খুব আত্মার একটা সম্পর্ক। তো সেই সুবাদে আমাকে মেয়ের মতো ভালোবাসে, আমিও তাকে বাবার মতোই দেখি। তো উনি আসলেই একজন গুণী মানুষ, জ্ঞানী মানুষ। ওনার যে গানের বিচ্ছেদ গানের যেই কথা, কি বলবো, আসলে এত সুন্দর করে গান লেখে, মাঝে মাঝে চিন্তা করি এই কথা পাই কই। আমার বাবার নাম হযরত আলী সরকার। তো অনেক সুন্দর গান লেখেন, আপনাদের এলাকারই সন্তান, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। মাঝে একবার অসুস্থ হয়েছিল, আমরা খুবই সবাই আমরা দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলে। সুস্থ হয়েছেন, আবার গানের মাঝে ফিরেছেন। ওনারা তো জ্ঞানী মানুষ, গুণী মানুষ, ওনাদের মতো মানুষ আমাদের সুনীল কর্মকার সাহেব, সে বাবাজিও আমাকে খুবই আদর করে, স্নেহ করে। তাদের মতো মানুষ, গুণী মানুষ আছে বিধায় এখনো বাউল গানটা আছে। বিভিন্ন জায়গায় যে ধরনের যে রকমের গান হয়, আসলে কোনো ভাষা পাই না, কি বলবো। তো যাক, আমি পুরানা একটা গান গাওয়ার চেষ্টা করব, তারপর আমার মন থেকে আরেকটি গান গাই। এক ভাই এই গান শুনে কিছু টাকা পুরস্কৃত করলেন, ওনার প্রতি সালাম, সে সাথে সকলের প্রতি সালাম। তো যাক, আমার মায়া জি উকিল মুন্সির একটি গান করলেন, খুবই ভালো লাগলো। তো আমিও উকিল মুন্সির একটি গান করি। তোবারকের কাম তোবারক দেওয়াইতে, টাকার আমরার কাম আমরা করতে চাই। আস্তে তোবারক লোহান কিন্তু কথা কইতেছে। একবার ট্রেনে চাকরি করে আর কি, আরেক বন্ধু তার সাথে ট্রেনে দেওয়া হয়েছে, কয় তুমি কি করো, কো আমি ট্রেনে চাকরি করি। তো তোমার পাওয়ার কিরম, কো বিশাল পাওয়ার, কয় তো বিশাল পাওয়ারটা একটু দেখাই বা কি করতে পারবা তুমি, কয় আমি ইচ্ছা করলেই ট্রেন চালানোটা বন্ধ করতে পারি। সে কি করছে, একটা লাল কাপড় লইয়া, এবার যখন ঘুরান দিছে তখন তো বুঝছে যে লাল কাপড়টাই একটা সিগনাল যে কোনো অসুবিধা আছে, গাড়ি থামাইতে হবে। তো গাড়ি থামাইছে, থামাইলে গাড়ির যে ড্রাইভার সে আইসা তারে জিজ্ঞাসা করছে যে তুমি যে লাল কাপড় দিয়ে নিশান উড়াইলা, গাড়ি থামানোর জন্য এটা কারণটা কি? কয় আমার ক্ষমতাটা আমি দেখাইলাম, এটা করতে টাস করে ওরা একটা ছর মারছে। যেই ছর মারছে বন্ধুটাই কইতেছে তুমি কইলে, তুমি গাড়িটা থামাইলা, ক্ষমতা দেখাইলা, তোমার যে ছরটা মারলো
এর ক্ষমতা হ্যাঁ দেয়াইছে আর আমার ক্ষমতা আমি দেয়াইছি, হেরার কাম হেরা করতে থাক আমরা কাম আমরা করতে থাকি। সাপ হতো দেওয়া যায় দুইটা, সাপ একটা না দেওয়া যায় দুইটা, জোড়া মিলাই দিছে না যে বানাইছে সে খুব কারিগর খুব ভালো।